আজকে সেই জায়গাতেই চলে এসেছি হরিদেবপুর 41 পল্লীর খুঁটি পূজোতে শক্তি শক্তিতে সেখানে তোমরা দেখতেই পেয়ে গেছো এই হচ্ছে 41 জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বস্তু বা ভাবনা সেটা মানুষের মানব জীবন কেন্দ্রিক হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আমি আজকে এসে গেছি আরো একটা স্পেশাল ব্লগ নিয়ে আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি আজকে আমি চলে এসেছি আবারো হরিদেবপুরে হ্যাঁ হরিদেবপুরের আরো একটা সেরা পূজোর আজকে খুঁটি পূজো তো ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো অবভিয়াসলি তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সেই শীতলা মাতার মন্দিরটা যেটা তোমাদেরকে আমি বিগত বছরে পূজো প্রস্তুতির ভিডিও দেখাছিলাম তখন কিন্তু এই মন্দিরটা দেখিয়েছিলাম মনে করতে পারছো তো হ্যাঁ আজকে সেই জায়গাতেই চলে এসেছি হরিদেবপুর 41 পল্লীর খুঁটি পূজোতে সেই হচ্ছে সেই গলিটা যার ভেতরে একটুখানি গেলেই বাসগুলো বাধা দেখতে পাচ্ছো পেছন দিক দিয়ে একটুখানি গেলেই কিন্তু আমরা পেয়ে যাবো 41 পল্লী তো চলো এখন ভিতরে যাওয়া যাক তারপরে ভিতরে গিয়ে যা যা হচ্ছে কিছু তোমাদেরকে দেখাবোই এখন চলো ভিতরে যাই তো দেখো ঢুকে গেছি জাস্ট রোড থেকে একটুখানি মানে দু পা এগালেই কিন্তু আমরা পেয়ে যাব সেই প্রাঙ্গণ যেখানে কিন্তু 41 পল্লী পুজোটা প্রত্যেক বছর এত সুন্দরভাবে এত জাঁকজমক করে অনুষ্ঠিত হয় দেখো এইখানে হচ্ছে ওনাদের থিমের ফার্স্ট টিজারটা যেটা তোমাদেরকে আমি আমার পেজে শেয়ার করেইছিলাম শক্তি শক্তিতে সেখানে তোমরা দেখতেই পেয়ে গেছো এই হচ্ছে 41 পল্লী থিমের প্রথম টিজার শক্তি শক্তিতে শিল্পী কে হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি তবে অবশ্যই আমি চেষ্টা করব আজকে জানার যে শিল্পী কে হবে যদি উনি থাকেন এখানে তাহলে ওনার সাথে কথা বলেও তোমাদেরকে দেখাবো চলো এখন ভিতরে যা যা আছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আস্তে আস্তেই পেয়ে গেছি সেই জায়গা যেখানে কিন্তু খুঁটিটা পোতা হবে বেশ সুন্দর করে এখানে রঙ্গোলি টাইপের করা হয়েছে রং দিয়ে মানে আবির দিয়ে কিন্তু সুন্দর করে সেই জায়গাটাকে সাজানো হয়েছে যেখানে কিন্তু খুঁটিটা পোতা হবে আর এখানে দেখতে পাচ্ছি সমস্ত পুজোর তোড়জোড় চলছে ইতিমধ্যেই খুঁটি পুজো কিন্তু প্রায় শুরু হবে হবে করছে এখন সব তোড়জোড় চলছে এখন অনেকে আসা বাকি আছে এখানে দেখো এখানে সুন্দর করে বেলুন দিয়ে বেশ গেট করা হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে জাগো তুমি জাগো জাগো দেখালাম এখানকার এবার পুজো শুরু হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা
মানুষের মাধ্যমে আজ কিছুক্ষণের মধ্যেই করতে চলেছি। সকল দুর্গাপূজো প্রেমী, সকল সভ্যবৃন্দ, সকল সাধারণ মানুষ যারা যারা আমাদের এই মঞ্চের সামনে আমাদের এই ক্লাব প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা আমাদের শিল্পীকে বরণ করে নিচ্ছি। আমাদের 2022-এর দুর্গাপুজোর শিল্পী, যার কাঁধে প্রচুর দায়িত্ব, একবার জোরদার হাততালি জয় এই শিল্পীর জন্য। আমরা বরণ করে নিয়েছি রূপসা মুখার্জিকে, পুষ্পস্তবকী ক্লাব পুজো জায়গায়। তো সেখান দিয়ে কাজের জায়গাটা আমার কাছে খুব একটা সাধারণ ব্যাপার নয়, সেখানে একটা ব্যাপার রয়েছে, আমার উপর একটা কাজের চাপ রয়েছে যে এই জায়গার ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। সিংহাস্থা শশী শেখরা মরকত প্রেক্ষা চতুর্ভিভুজৈ শঙ্খং চক্রধনু শরাংশ্চ দধতি নৈত্রয়ী স্ত্রীভিঃ শোভিতা। আমরা পুজোর যেদিনকে দুর্গাপুজো আগের বছরে ভাসানো বিসর্জন হয় তারপরের দিন থেকে আমরা তোড়জোড় করি, মানে তখন থেকে জোর কদমে ভাবনা চিন্তায় লেগে পড়া হয়। আমরা পুজোর যে ভাবনাটা, আমরা প্রতি বছরই নতুন নতুন পুজোর ভাবনা উপহার, প্রত্যেক বছর কোনোটার সঙ্গে কোনো বছরের মিল থাকে না, এবছরে এমনই একটা ভাবনা করছি যে ভাবনায় প্রত্যেকটা মানুষ যারা আসবে তারা দেখবে এবং তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যারা আছে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আসবে। এটা এতটুকু বলতে মনের মনিকোটা 41 পল্লী ক্লাব থাকবে থাকবে দেখতেই হবে, না দেখলে আমি আবার স্লোগান একটাই আমার কাছে, বই মানে কলেজ স্ট্রিট, দুর্গাপুজো মানে হরিদেবপুর, কোনো লড়াই নেই, সবাই আসুক সবাই এনজয় করুক দুর্গাপুজো, বন্ধুত্বের পুজো। তো প্রত্যেক বছর আমরা বিগত বছরগুলোই দেখেছিলাম যে পুজো মোটামুটি হয়েছিল কিন্তু অতটা জাকজমক করে হয়তো হয়নি, তো এই বছর কি সেই ব্যাপারে বলা যায়? জাকজমক আমরা মুক্তি হয়নি এখনো, আমাদের করোনা আছে, আমাদের একটু সাবধানে থাকতে হবে, তবে জাকজমক তো থাকবে, নিশ্চয়ই চমক থাকবে, চমক থাকবে, জাকজমক কতটা হবে যাই না কিন্তু চমক থাকবে, 41 পল্লী মানে চমক, চমক থাকবে। তো দর্শনার্থীদের জন্য কি বার্তা দেবেন? আপনারা আসুন, সবাইকে সঙ্গে নিয়ে আসুন, সকাল থেকে রাত পর্যন্ত আসুন, কোনো বাধা বিঘ্ন নেই, মনের আনন্দে ঠাকুর দেখুন, হরিদেবপুর অঞ্চলের সমস্ত ঠাকুর দেখুন, কলকাতার সমস্ত ঠাকুর দেখুন, আনন্দ করুন। তো এই বছরে দেখতে পাচ্ছি বিগত বছরগুলো তুলনায় কুটি পূজাটা অনেকটা আগিয়ে এসেছে, সেই ব্যাপারে যদি একটু কিছু বলা যায়। কিছুই না, ব্যাপারটা হচ্ছে যেহেতু 2 বছর আমরা একটু
নচর হয়েছিলাম আমরা, আমরা একটুখানি সাবধান সাবধানে পড়েছিলাম। তো এবার আমরা মনের জানলা খুলে দিয়ে আমরা ওপেন ওপেন আর ওপেন মাইন্ডেড হয়েছি, আমরা আগে আগে করতে শুরু করবো। মানে এখন থেকেই বোঝা যাচ্ছে পূজোটা কতটা সুন্দরভাবে হতে চলেছে। তো স্যারের সাথে কথা বলে নিলাম, স্যার আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। তো এখন আমি আছি এই পুরো পূজো মণ্ডপটা মানে 2022-এ 41 পল্লী ক্লাবের পুরো ভাবনা চিন্তায় সমগ্র পরিকল্পনায় যিনি আছেন শিল্পী শক্তি শর্মা স্যারের সাথে। তো স্যার নমস্কার, আপনি কেমন আছেন? আগে আমি খুব ভালো আছি। আচ্ছা, এই বছর দর্শনার্থীদের জন্য কি চমক রয়েছে সেটা যদি একটু বলা যায় 41 পল্লীর তরফ থেকে? দেখুন, চমক তো অবশ্যই থাকতেই হবে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তারপরে ইউনেস্কোর এত বড় একটা সম্মান, তো আমাদের দায়িত্বটা এখন আগের তুলনায় অনেক বেশি বড় হয়ে গেছে। তো সেই জায়গাটাকে অক্ষুণ্ণ রেখে কাজ করতে হবে, এটা তো একটা নিশ্চয়ই। আর 41 পল্লী প্রথাগতভাবে পুজোর জায়গায় একটা ধারাবাহিকতা বজায় রেখে চলেছে, তাদের একটা বিশাল বড় প্রত্যাশা, দর্শকদের একটা প্রত্যাশা, তো সেটাকে পূরণ করতেই হবে। তবে আমি এটুকু বলতে পারি যে আমি আজ দীর্ঘদিন ধরে থিম পুজোর সঙ্গে যুক্ত, প্রত্যেক বছর মানুষকে নতুন কিছু দিয়েছি, নতুনভাবে আনন্দ দিয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষ সেটাকে ভীষণভাবে নিয়েছে, গ্রহণযোগ্যতা পেয়েছি, তো সেটা সেই জায়গা অক্ষুণ্ণ থাকবে। আর এই মুহূর্তে আমরা থিম সম্বন্ধে খোলসা করে কিছু বলছি না বা বলতে পারছি না, হ্যাঁ একটু আর অপেক্ষা করতে হবে। তবে আমি সামান্য কিছু বলতে চাই, কাজটার মধ্যে পুরোপুরি একটা অভিনবত্ব উপস্থাপনা রয়েছে, আর বিষয়বস্তু বা ভাবনা সেটা মানুষের মানব জীবন কেন্দ্রিক ভিডিও নিয়ে আমি আসতে চলেছি, তার জন্য কি করতে